ঋণ পরিশোধের অবাক করা বাস্তব ঘটনা। এক আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না এমন কিছুই নেই পৃথিবীতে। তবে চাওয়াটা চাওয়ার মতো করে চাইতে হবে। চাওয়ার মতো করে চাইলে যে সবই পাওয়া যায় তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত নিয়ে আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি দেখলে আল্লাহ তাআলার প্রতি আপনার ভালোবাসাও বেড়ে যাবে কয়েক গুণ। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের কোনো এক ব্যক্তি বনি ইসরায়েলের অপর এক ব্যক্তির নিকট 1,000 দিনার ঋণ চাইল। তখন ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদেরকে সাক্ষী রাখবো। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। ঋণ গ্রহীতা লোকটি জবাব দিল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যই বলেছ। কথা অনুযায়ী ঋণদাতা লোকটি নির্ধারিত সময় তাকে 1,000 দিনার দিয়ে দিল। তারপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধান করে সে যানবাহন খুঁজতে লাগলো, যাতে সে নির্ধারিত সময়ের ভিতর ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে। কিন্তু সে কোনো যানবাহন পেল না। তাতে সে খুব চিন্তিত হলো যে তার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করলো এবং ঋণদাতার নামে একখানা পত্র 1,000 দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্রের তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট 1,000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জমিদার চেয়েছিল, আমি বলেছিলাম আল্লাহ জামিন হিসেবে যথেষ্ট। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। তাতে সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ যথাসময় পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি, তাই আমি তোমার নিকট সোপর্দ করলাম। এই বলে সে কাষ্ঠখণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল আর কাষ্ঠখণ্ডটি সমুদ্রে প্রবেশ করল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তোবা ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। সমুদ্র সন্নিকটে যেতেই তার দৃষ্টি কাষ্ঠখণ্ডটির উপর পড়ল যার ভেতরে মাল ছিল। সে কাষ্ঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। যখন সে তা ছিঁড়ল তখন সে তার মাল ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1,000 দিনার নিয়ে এসে হাজির হল এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সবসময় যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে কোনো নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরো ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দচিত্তে 1,000 দিনার নিয়ে ফিরে গেল। এই হলো ইসলাম। এই হলো ইসলামের সত্যিকারের সৌন্দর্য। বিশ্বাসের মর্যাদা, নিয়তের শক্তি, সৎ ইচ্ছার শক্তি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপনার আনুগত্য লাভের তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, অবাক করা এই ঘটনাটি নিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। শিক্ষণীয় এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।